চন্দ্রযান তিনের আদলে মণ্ডপ তৈরি করে তাক লাগিয়ে দিল ধলেশ্বরের প্রান্তিক ক্লাব। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এই মণ্ডপ তৈরি করা হচ্ছে ক্লাব প্রাঙ্গণে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস থেকে গত 23 আগস্ট রকেট উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের দীর্ঘ 40 দিন পর চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে ল্যান্ডার বিক্রম। সফল অবতরণের পর ভারতবাসী হিসেবে গর্বিত সকলেই। সে ভাবনা থেকে পুজোতে থিমের চমক দিতে মণ্ডপটি তৈরি হচ্ছে হুবহু চন্দ্রযান তিনের অনুকরণে। মণ্ডপের ভেতরে থাকবে চন্দ্রযানের কন্ট্রোল রুমও। আনুমানিক 4 থেকে 5 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই মণ্ডপ। প্রত্যেক বছরই প্রান্তিক ক্লাবের পুজোই থাকে নতুনত্ব, এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। পুজো উদ্বোধনের ক্ষেত্রেও নয়া নজির গড়তে চলেছেন তারা। ইসরোর চন্দ্রযান অভিযানের নেপথ্য কাণ্ডারী হিসেবে কাজ করেছেন ত্রিপুরার বাসিন্দা সুব্রত চক্রবর্তী। রাজ্যের প্রতিভা এই মহাকাশ বিজ্ঞানী এখন চাঁদ জয়ের অন্যতম কাণ্ডারী। তাকে দিয়ে এবছর পুজোর উদ্বোধন করাতে চান ক্লাবের সদস্যরা। ষষ্ঠীর দিন ঘরে ফিরবে ঘরের ছেলে। আগরতলা শহরে পা রাখবেন বিজ্ঞানী সুব্রত চক্রবর্তী। মহাষষ্ঠীর সন্ধ্যায় প্রান্তিক ক্লাবের পুজো উদ্বোধন করবেন তিনি। উপস্থিত থাকবেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী। ক্লাব প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বুধবার এ ব্যাপারে বিস্তারিত জানালেন প্রান্তিক ক্লাবের সম্পাদক দিব্যেন্দু দত্ত। আজ থেকে প্রায় 4 মাস আগে যখন আমরা শুনতে পেলাম যে আমাদের ভারতবর্ষ থেকে সূর্য বিজ্ঞানীরা চন্দ্রযান 3 চাঁদে ল্যান্ড করার জন্য পাঠাচ্ছেন, আমি ক্লাব সচিব হিসেবে আমার মাথায় তখন আলো এলো যে আমরা প্রতি বছরই একটা নতুন একটা কিছু দিতে চেষ্টা করি। আমাদের মায়ের যে ত্রিপুরেশ্বরী মন্দির, যেটা 51 পিঠের একটা পীঠ আমাদের এখানে, সেটাও যেমন গত 2 বছর আগে থেকেই নতুন করে আবার কচ্ছপের উপরে যে মায়ের মন্দিরটা সাজাচ্ছেন, সেরকম আমরা গত বছর প্যান্ডেলটা করেছিলাম সেরকমভাবে এবছর আমরা সেটা দেখে চন্দ্রযান 3 দেখে আমরা স্টার্ট করলাম। আমাদের যে ক্লাবের যে পুজো কমিটি যারা দায়িত্বে আমরা দিয়েছি তাদেরকে ডেকে বললাম, ভাই যদি এবার এবছর চন্দ্রযান 3টা করো তাহলে আমাদের রাজ্যের যারা দর্শনার্থীরা আছেন খুব আনন্দ উপভোগ করতে পারবেন। এবং ওনারা এক কথায় ওনারা রাজি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমাদের যে পার্শ্ববর্তী কাছাকাছি ডেকোরেটার যে লোকাল হরেকৃষ্ণবাবুকে ডেকে বললাম যে আপনি যদি চন্দ্রযান 3 করেন আমার মনে হয় আপনার যেমন সুনাম হবে ডেকোরেটার হিসাবে, পাশাপাশি আমাদের ক্লাবেরও একটা সুনাম হবে এবং আমরা ভারত মানে এই রাজ্যে দর্শন দিয়ে একটা সুন্দর জীবন দিতে পারি। এবং উনি প্রথম রাজি হননি, কিন্তু পাশাপাশি কিছুদিন পর আবার ওনাকে সাহস দিয়েছি যে আপনি করুন, আপনার পাশে আমরা আছি। এবং উনিও খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজিয়ে তুলছেন এবং এই প্যান্ডেলের বাহির অংশের পাশাপাশি ভিতরের যে চন্দ্রযান 3 যে কন্ট্রোল রুমটা সেটাকেও আমরা তৈরি করছি। এটা সেই কন্ট্রোল রুমের আকারে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে আমরা সেটা রাখব। এবং আপনারা জানেন চন্দ্রযান 3 যখন স্টার্ট হয় তখন একটা ধোঁয়া এবং আগুনের শব্দের একটা আওয়াজ সেটা ছিল, সেটাও আমরা দেবো চেষ্টা করছি। এবং আপনারা শুনে এটা আনন্দ পাবেন, আপনারা জানেন যে প্রতি বছরই বিভিন্ন ক্লাব তাদের প্যান্ডেল বিভিন্ন VIP বলুন বা সমাজসেবীদেরকে দিয়ে উদ্বোধন করা, কিন্তু আমি এই বছর বা আমাদের ক্লাবকে বলেছি যে আমরা এই বছর এই প্যান্ডেলের সাথে যারা যুক্ত, যে বিজ্ঞানীরা যুক্ত আছেন, সেই ইসরোর বিজ্ঞানী যিনি আপনি সুব্রত চক্রবর্তী, ওনার হাত দিয়ে আমরা প্যান্ডেলটাকে উদ্বোধন করাবো। উনি ষষ্ঠীর দিন সকালে আসবেন, বিকাল সন্ধ্যা 6টায় আমরা ওনাকে দিয়ে ওনার পাশে থাকবেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক রতন চক্রবর্তী মহোদয়, পাশে থাকবেন আমাদের এলাকার দাদা এবং সমাজসেবী সুব্রত রাজীব ভট্টাচার্য মহোদয় এবং 22-25-এর যে কর্পোরেটাররা আছেন ওনারা থাকবেন। দুর্গাপূজায় চন্দ্রযান থিমের প্যান্ডেল দেখতে ধলেশ্বরের প্রান্তিক ক্লাবে এবারে ভিড় উপচে পড়বে বলে ধারণা ক্লাব কর্তৃপক্ষের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।